আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে মনোভবন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব মৃগী রোগ এবং মানসিক রোগ, মৃগী রোগের সাথে মানসিক রোগের সম্পর্ক। মৃগী রোগের আরেকটি সাইন্টিফিক নাম হলো এপিলেপসি। এপিলেপসিতে ব্রেনের মধ্যে অস্বাভাবিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয় এবং তাতে করে রোগীর খিঁচুনি হয়। খিঁচুনির সাথে তার জিভ কেটে যায়, রোগী অজ্ঞান হয়ে পড়ে গিয়ে ব্যথা পায়, অনেক সময় প্রস্রাব হয়ে যায়। এগুলোই মূল লক্ষণ মৃগী রোগের। মৃগী রোগ একটি আসলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ এটি কিন্তু কোনো মানসিক রোগ নয়। কিন্তু কেন আমরা এটি আলোচনা করছি? কারণ মৃগী রোগে যারা ভুগেন তারা পরবর্তীতে মানসিক রোগে আক্রান্ত হন। কেন আক্রান্ত হন? কারণ মৃগী রোগে যারা ভুগেন তাদেরকে সমাজ খুব নেতিবাচকভাবে দেখে। তারা স্কুলে পড়লে পড়ার সময় যদি অ্যাটাক হয় তাকে দেখে অন্যেরা ভয় পেয়ে যায় এবং অনেক সময় স্কুল থেকে তাকে বের করে দেয়। পরবর্তীতে দেখা যায় এসবের কারণে বিষণ্ণতায় আক্রান্ত হন, হীনমন্যতায় আক্রান্ত হন এবং যতবার অ্যাটাক হয় ব্রেনের মধ্যে কিন্তু একটি ইসকেমিক ড্যামেজ হয় এবং এতে করে মৃগী রোগীদের কিন্তু আইকিউ কমে যেতে পারে। যদি সঠিকভাবে এপিলেপসির চিকিৎসা করা না হয়, তারপরে হলো যে দীর্ঘমেয়াদে মৃগী রোগ যাদের থাকে তারা সাইকোসিসে আক্রান্ত হতে পারেন, অর্থাৎ সিজোফিনিয়া লাইক ইলনেস হওয়ার চান্স সাধারণ মানুষের চেয়ে তার অনেক বেশি। মৃগী রোগীরা বিয়ের ক্ষেত্রে করতে গেলেও অনেক সমস্যায় পড়েন। যদি মৃগী রোগকে প্রকাশ করেন তাহলে তাদেরকে কেউ বিয়ে করতে চায় না, আর যদি প্রকাশ না করে বিয়ে করেন পরে দেখা যায় ডিভোর্স হয়ে যায়। অর্থাৎ মৃগী রোগীরা যত না তার রোগের জন্য কষ্ট পায় তার চেয়ে তার সমাজ দ্বারা, পরিবার দ্বারা, তার আশেপাশে দ্বারা তার আঘাতপ্রাপ্ত হয়। এবং তার কেবল যে মৃগী রোগীরা বিষণ্ণতায় আক্রান্ত হন তার না, তার পরিবারের সদস্যরাও কিন্তু মানসিক রোগে আক্রান্ত হয়। এবং একটা জিনিস আমাদের বারবার আমরা বলার চেষ্টা করি যে এপিলেপসি যত নিয়ন্ত্রণে থাকবে তত কিন্তু ব্রেনের ড্যামেজ কম হবে। এবং আমাদের একটি মাথায় রাখতে হবে যাদের মৃগী রোগ আছে তারা পরবর্তীতে মানসিক রোগে আক্রান্ত হবেন, অর্থাৎ আপনি নিউরোলজিস্টের কাছে চিকিৎসা করবেন, পাশাপাশি সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট অথবা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছেও অ্যাসেসমেন্ট করাতে হবে, তাহলেই পরিপূর্ণ ট্রিটমেন্ট হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।